রাজ্য ক্রিকেটের নতুন করে নাম নথিভুক্ত হলো এগিয়ে চলো সংঘের, তাও আবার মহিলা ক্রিকেট দিয়ে। সম্প্রতি মেলার মার্জিত ক্লাব প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এগিয়ে চলো পরিচালিত মহিলা ক্রিকেট কোচিং সেন্টারের। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এবার শুরু হলো সেন্টারের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন। সোমবার থেকে ক্লাব প্রাঙ্গনে শুরু হয় এই অনুশীলন প্রক্রিয়া। আসন্ন মহিলা ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে প্রাথমিকভাবে শুরু হয় সেন্টারের 14 জন মহিলা ক্রিকেটারদের নিয়ে এই অনুশীলনের কাজ। বিভিন্ন প্রান্ত থেকে 14 জন মহিলা ক্রিকেটার নাম নথিভুক্ত করে এই কোচিং সেন্টারে, যাদের নিয়ে এবার টিসিএ পরিচালিত মহিলা ক্রিকেট টুর্নামেন্ট নিজেদের যাত্রা শুরু করবে এগিয়ে চলো সংঘ। প্রশিক্ষক রজতকান্তি সেনের তত্ত্বাবধানে সোমবার ক্লাব প্রাঙ্গনে শুরু হয় অনুশীলন। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি ক্লাবের খুদে ক্রিকেটারও প্রথম দিনে অনুশীলনে নামে। তবে জায়গার অভাবে এদিন অল্প কয়েক মিনিট সময় খুদে ক্রিকেটারদের নিয়ে চলে অনুশীলন। নিয়োগ ক্রিকেটাররা বেশ কিছু সময় প্রশিক্ষকের তত্ত্বাবধানে নেট প্র্যাকটিস করে। এই কোচিং সেন্টার প্রসঙ্গে প্রশিক্ষক শ্রী সেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে টিসিএ পরিচালিত আসন্ন ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে চলবে অনুশীলন প্রক্রিয়া। এগিয়ে চলে সংঘ এবার প্রথমত মহিলা ক্রিকেট টিমে অংশগ্রহণ করবে, সেই জন্য তারা 14 জন প্লেয়ারকে নিয়েছে। আগরতলার বা মফস্বলের সব মিলিয়ে 14 জন ওদের প্লেয়ার আছে। ওদের আজ থেকে নেট প্র্যাকটিস শুরু হচ্ছে। পাশাপাশি ওদের যে ইচ্ছা সেটা হলো ছোটো বাচ্চাদের কোচিং করানো, আজকে থেকেই সেটা শুরু হচ্ছে। বয়সটা 8 বছরের উপরে, ওদের মূলত সামনের বছর যদি টিসিএ যেই আন্ডার 13-15 টুর্নামেন্ট করে সেখানে ওদের পার্টিসিপেট করার জন্য মূলত এই প্রচেষ্টা নিয়ে ওদের এই আজকের থেকে ওদের এবং আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখা যাক। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।